দর্শক স্বাগত সবাইকে নিউজ 24 এর নিয়মিত আয়োজন স্বল্প দৈর্ঘ্য গল্পে দর্শক আপনাদেরকে যেমনটাই কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহে আমার সাথে গেস্ট হিসেবে থাকবে চলচ্চিত্র অঙ্গনের একজন পরিচিত মুখ একজন স্টার দর্শক আজকে আমার সাথে যিনি আছেন তিনি গত 3 দশক ধরে আমাদেরকে তার অভিনয়ে মুগ্ধ করে চলেছেন এবং তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার এবং তিনি কিন্তু কোনো নায়ক অথবা নায়িকা নয় তার অভিনয়ের ধরনটা একটু ভিন্ন দর্শক আপনাদের মধ্যে আর সাসপেন্স আমি রাখবো না পরিচয় করে দেব আজকের আমার বিশেষ অতিথির সাথে আজকে আমার সাথে আছেন মিশা সওদাগর ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ আছি আমাদের পুরো অনুষ্ঠানটাই আসলে আমরা চলচ্চিত্র নিয়ে সাজিয়েছি চলচ্চিত্রের কথা বলবো আপনার চলচ্চিত্র জীবনের ব্যাপারে জানবো ভাই একদম শুরু থেকেই আসি শাহিদ হাসান থেকে মিশা সওদাগর হওয়ার এই গল্পটা একটু শুনি এটা অনেকবার বলেছি তারপরে বলি সেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে শাহিদ হাসান কিন্তু আমার ওয়াইফের নাম হচ্ছে জুবাইদা রব্বানি মিতা ডাক্তার মিতা আমরা যেমন শাহিদ তো তার সাথে আমার অ্যাফায়ার ছিল লম্বা 10 বছর 11 বছর তখন আমি লিখেছিলাম যখন আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট 82 তখন আমি জিন্স প্যান্ট এরকম জিন্স প্যান্টের ছেঁড়া জিন্স প্যান্টে লিখেছিলাম যে মিশা মানে মিতা আর মি আর আমার শাহ পরে ফিল্মে যখন আমি নতুন মুখে অ্যাপ্লাই করি ওই যে যখন আমাদের ট্যালেন্ট হান্টে যে এটা অ্যাপ্লিকেশনটা আসে তখন নাম দিই মিশা শাহিদ হাসান দেই নাই তারপর এই আর সওদাগর পরে আমি যোগ করি আমার দাদার টাইটেল আমার দাদার নাম হচ্ছে জুম্মন সওদাগর আচ্ছা এই যে মিশা সওদাগর হয়েছে সেখান থেকে মিশা সওদাগরের যাত্রা শুরু এবং মিশা সওদাগর 35 বছর শেষ করলো বাংলা সিনেমাতে এই ব্যাপারটা এই অভিজ্ঞতাটা বা এই যে অর্জন এই বিষয়ে একটু বলেন ভাইয়া যে কেমন লাগে 35টা বছর আস্তে আস্তে কেটে গেল মানে আসলে ভাবার সময় পাইনি কেমন লাগে কিন্তু এখন একটু সময় আছে এখন একটু ভাবতে পারি যে কিভাবে একটা ইয়াং তরুণ টকবগে ছেলে ছিলাম 20-21-22 বছরে আজকে এখন আমার 56-57 বছর বয়স হয়ে গেল ফুল ফিল্মে একেবারে টানা ফিল্মে করলাম তো অর্জন অনেকই আছে মানে ফিনান্সিয়াল অর্জন অনেক বলবো সামাজিক অর্জন অনেক বলবো বা জাতীয় স্বীকৃতি অনেক বলবো কিন্তু সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে যে মানুষ ভালোবাসে বাংলা ভাষাভাষী পৃথিবীর বাংলাদেশে তো সবচেয়ে প্রথম এরপরে দেশের বাইরেও পৃথিবীর বাঙালি যারা আছেন তারা মোটামুটি চেনেন জানেন এ যেখানে গেলে যে মিশা মিশা বলে এটা এটা অনেক বড় পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার এটা আর আমি এত যোগ্যও না আমার মনে হয় আমার মেধা হচ্ছে 50 আর আমার আমি পেয়ে গেছি হলো 100% না ভাই এটা আপনার জেনারেসিটি ডেফিনেটলি আপনি ডিজার্ভ করেন এবং এখনো আমরা বাংলা সিনেমাতে যদি খলনায়ক চরিত্রে আসলে কাউকে প্রথমেই চিন্তা করি সেটা মিশা সওদাগরের নাম চলে আসে ভাই আমি আসলে মানে একটু রিসার্চ করে জেনেছি যে আপনার 900 ফিল্মসে কাজ করা হয়েছে আমি জানি না সঠিক কিনা এটা সঠিক নিয়ে ভাই হইছে কি গুগল বলতেছে 800 তো তারপরে আমার ছবি করা হয়েছে কিন্তু আমি 200-250 পর্যন্ত রেগুলার লিখতাম এরপর খুব ব্যস্ত হয়ে গেলাম ভাইয়া ওদিকে ফোকাস দিয়ে নিব কাজে পার্টিকুলারলি কয়টা ছবি আমি বলতে পারবো না তবে একটি ব্যাপারে নিশ্চিত করতে পারি বাংলাদেশের হাইয়েস্ট ছবির অভিনেতা আমি এবং বিশ্বে আমি সেকেন্ড হাইয়েস্ট ছবির কারণ ওই ইন্ডিয়ার একজন তামিল অভিনেতা আছেন উনি সবচেয়ে বেশি করেছেন গ্রিনিস বুকে যার নাম আছে বাট উনি বিভিন্ন কমেডি করেছেন এই করেছেন কিন্তু আমি মেইন ভিলেন হিসেবে ভিলেন হিসেবে আমি যত করেছি এটা যদি গ্রিনিস বুকে আমি দিই আমার নাম এমনিতেই উঠবে যে এক দেশে এক ভাষায় হাইয়েস্ট মেইন কাস্টিং আমি করেছি এত বছর যাবত ক্যারিয়ার 30-35 বছর এটা শুধু আমি এবং আমি মনে করি আপনার ক্যারিয়ার তো ভাই আরো পড়ে আছে সো আরো বাড়বে ফিল্মের সংখ্যা এবং গ্রিনেস বুকে ডেফিনেটলি আমরা আমাদের দেশের একজন শিল্পীকে দেখতে পাবো এটা আমরা আশা করতেই পারি ভাই একটু জানতে চাই যে এত বছরের যে ক্যারিয়ার এতগুলো ফিল্মে কাজ করা হয়েছে ওখান থেকে যদি একদম ধরে ধরে কিছু ফিল্মের নাম বলতে হয় যে মিশা সওদাগরের খুব কাছে এবং যে ফিল্মগুলো দিয়ে মিশা সওদাগর মনে করেছে যে মানুষ তাকে খুব দারুণ ভাবে গ্রহণ করেছে জাস্ট এই মুহূর্তে যেগুলো মনে পড়তেছে সেগুলো বলি সেটা হচ্ছে যে আশা ভালোবাসা সালমান শাহের সাথে ফার্স্ট ছবি এই ছবি করার পরে আমার ক্যারিয়ার একটা স্টার্ট আমি ব্যস্ত হয়ে যাই তারপর ছবি হচ্ছে সত্যের মৃত্যু নাই ওটা সালমানের সাথে সুপার হিট ফিল্ম সুপার ডুপার 3.5 মাস অলসো হাউসফুল টিকেট ছিল না মধুমিতা এখনো ভাই ওই ফিল্ম যখন টিভিতে যায় মানুষ সব দেখে হ্যাঁ শামানা জি ছিলেন রাজীব ভাই ছিলেন শ্রদ্ধেয় আলমগীর সাহেব ছিলেন শাবনা আজ আমি অসাধারণ ছবি ওটার ডিরেক্টর হচ্ছে আমার উস্তাদ ছোটকা আহমেদের সালমান সর্বকালে বলবো না যে বাট এটুকু তো বলবো যে আমাদের প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিল
তো ওই এই ছবিটা সত্যের মৃত্যু নয় ওই ছবি দিয়ে আমি ফোকাস চলে আসি রাজীব ভাই আমি একটা ডায়লগ ছিল এই বাবা ডায়লগ কম এটা রাজীব ভাই ছবি হিট হওয়ার পরে বললেন মিশা তুমি তো হিট আমি বলি ওস্তাদ তুমি হিট আমি বাসা থেকে বের হইছি সমস্ত ছেলেগুলো আমার বলতেছে এই বাবা ডায়লগ কম এক ডায়লগই যেহেতু আমার ডায়লগ হিট থিম দেন আমার স্বামী কেন আসামি ওকে সেটা ছিল চাঙ্কি পান্ডে ছিল হিরো বোম্বে ঋতুপর্ণার ফার্স্ট ছবি এবং জসিম ভাই শাবানাজি তার প্রোডাকশনের হাউস মনোর হোসেন ছিলেন ডিরেক্টর এই ছবি করে একেবারে আমি টাকা নিয়ে আরম্ভ করলাম টাকা ছিল আমার পারিশ্রমিক লাইক 30-40 হাজার আমি 1.5 লাখ টাকা চাই হুমায়ুন ফরিদি বললেন তুই 1.5 লাখ টাকা চাবি আমি কি বলেন আপনি আমি নেই 25-30 লাখ ওখানে একটু সংকোচ বোধ করতে যে এত টাকা কেন চাবো কিভাবে যাবো ফরিদি আমাকে ফরিদি ভাই নিয়ে সোনার গায়ে খাইয়ে বলতেছেন ছবি দারুণ করছে ছবি সবাই বলতেছে তোর জন্য চলছে তো উনি বলছেন আমার উনি বলছিলেন যেটা তোর জন্য চলবে তোর পারফরমেন্স থাকবে বেশি মনে করবে ওই তখন টাকা বাড়াতে হবে তো আমি পরে 1.5 লাখ টাকা কথা সাহস করি 1.5 লাখ টাকা চেয়েছি 1 লাখ টাকা নিয়ে আরম্ভ করেছি আমি 25,000 টাকার শিল্পী 1 লাখ টাকা পাচ্ছি 50,000 টাকা শাইনিং ভাইয়া ক্যারিয়ারের মানে কত বছর পরের এই ঘটনা এটা ক্যারিয়ারে 6-7 বছর পরে তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি আর এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি যেহেতু ভাইয়া কথা প্রসঙ্গে চলেই আসলো আপনি তো দুইটা জেনারেশন আমার মনে হয় দুইটা না ইনফ্যাক্ট তিনটা জেনারেশন আপনি দেখেছেন একটু আমাকে মানে আমার এটা জানতে চাওয়া যে আপনি কি ডিফারেন্স গুলো দেখেন বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কেন আমরা আগের মতো আসলে ওরকম করে মুভি পাচ্ছি না দর্শক কেন হলে আগের মতো চায় না প্রথম কথা বলি যে ফিল্ম ওই সময় বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমটা ছিল ফিল্ম এখন আবার বিনোদনের অনেক মাধ্যম চলে আসছে প্রযুক্তির কল্যাণে আইফোন চলে আসছে এখন আইফোন থাকা দিয়ে বিশ্ব মানুষের হাতে চলে আসছে প্রত্যেকের হাতে একটা করে হল না অনেকগুলো হল সে অ্যাভেঞ্জার দেখতেছে বাহুবলি দেখতেছে চরকির প্রজেক্ট দেখতেছে সে একটা নেটফ্লিক্স দেখতেছে যাই অ্যামাজন দেখতেছে বাংলা ছবি দেখতেছে বিনোদন তার হাতে চলে আসছে মানে হল বিশ্বের হল আগে ছবি দেখতে আমরা এক হলে যেতাম এটা একটা বিরাট প্রযুক্তি আমাদের জন্য একটা বিরাট অন্তরায় ওয়ার্ল্ড ওয়াইড কমার্শিয়াল ছবির জন্য একটা প্রযুক্তি একটা অন্তরায় আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি কোনো কিছুকে পরিচর্যা পরিচর্যা অনুশীলন এবং আপনি সেটাকে যদি রেগুলার না করেন তাহলে জিনিসটা মরিচা পড়ে যায় কারণ দর্শকের টেস্ট অনেক প্রযুক্তির কল্যাণে অনেক এগিয়ে গেছে এখন 650 কোটি টাকা রুপির বাহুবলি দেখতেছে মানুষ অ্যাভেঞ্জার দেখতেছে হাজার হাজার কোটি ডলার তো মানুষ বলে না রিচ কালচার মানুষকে আকৃষ্ট করে এখন আমাদের এখানে 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা দিয়ে আপনি যদি আবার হ্যাঁ গল্প প্রধান দেন তাহলে চলবে বা দর্শককে ভাল লাগতে হবে কিন্তু একেবারে নর্মাল একটা বাজেটে নর্মাল প্রজেক্ট নর্মাল গল্প দিয়ে আপনি বসায় রাখবেন দর্শক নিবে না কারণ দর্শক পাশের দেশের টিভিতে দেখতেছে ভালো একটা সিরিজ ওটিটিতে ভালো একটা সিরিজ দেখতেছে তারা নেটফ্লিক্স দেখতেছে এবং হাতের মধ্যে তো বললামই বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম মোবাইল আছে তো এই জন্য এবং এখন চ্যাটিং করা যায় এখন টুইটার করতেছে মানুষ ইনস্টাগ্রামে ব্যস্ত সময় কাটায় চাকরি করে তো জন্য মানুষের হাতে হলে যে সময় দেখবে এটা কম যার জন্য আমরা যখন আমরা করেছিলাম 1200 হল ছিল এখন 50 থেকে 60টা হল চলে আসছে অনেক কমে গেছে তো 1200 থেকে 50 থেকে 60টা হল চলে আসছে আমাদের আমলে একটা ছবি মোটামুটি হিট হলেও টাকা উঠে যেত প্রোডিউসার রিস্ক কভার ছিল লসের ব্যাপারটা খুব ছিল না তারপরে মাঝখানে পাইরেসি ঢুকলো এই দেশে পাইরেসি তারপরে মাঝখানে ওভার কমার্শিয়াল ছবি চললো তো এগুলো মিলিয়ে না ছবিটার ক্ষতিগ্রস্ত সেই হিসাবে আমাদেরকে যেভাবে এটাকে রিসার্চ করা উচিত ছিল ইন্ডাস্ট্রিকে যেভাবে রিসার্চ করা উচিত ছিল যেমন বোম্বে করেছে নিজেদেরকে তামিলরা তো একেবারে সাকসেসফুল এখন তামিলরা প্রত্যেকটা দিন গল্প করে আলাদা ওদের প্লটই আলাদা তো এই জায়গা থেকে আমরা তো কেউ কিছুই করি না আমাদের এখনো আমাদের বাপদাদা আমার আব্বা ছুটকো আহমেদ এখনো সিনিয়র স্ক্রিপ্ট রাইটার আমার বন্ধু মানুষ জহির ভাইয়ের ছেলে জহির বাবুই হচ্ছে এখন স্ক্রিপ্ট রাইটার আরেকজন দিল দুই তিনজন মাত্র ফিল্মের স্ক্রিপ্ট করে একটা দেশের জন্য তিনজন কমার্শিয়াল ছবির স্ক্রিপ্ট রাইটার হইলে হবে নতুন নতুন লাগবে 20-25টা লাগবে যেমন পরাণ হয়েছে যেমন শান হয়েছে যেমন আমাদের ইসে হয়েছে যে হাওয়া হয়েছে নতুন ছেলেদেরকে সুযোগ দিতে হবে নতুন কারণ নতুনরা তাদের প্রচুর ট্যালেন্টের ভান্ডার নিয়ে বসে আছে এদেরকে সুযোগ দিতে হবে অপরচুনিটির অভাব অবশ্যই ভাই একটু এবার আরেকটা ডিফারেন্ট কোয়েশ্চেন আসি এই যে খলনায়ক হিসেবে এত বছরের একটা ক্যারিয়ার কখনো কি মনে হয়েছে যে নায়ক যদি হতে পারতাম এই ব্যাপারটা কি কখনো কাজ করেছে বোন আমাকে নায়কের অফার দিয়েছিল গাজী মাজহারুল আনোয়ার শ্রদ্ধেয় গাজী মাজহারুল উল্কা ছবিতে আমি বলছি আমি করব না
কারণ আমি দেখলাম নায়কদের রিস্ক অনেক বেশি নায়ক দুই তিনটা ছবি চারটা ছবি পড়ে গেলে ক্যারিয়ার পড়ে যায় ওকে কিন্তু যদি আমি আর্টিস্ট হই আমি অভিনেতা হই সেও কল অভিনেতা বা অভিনেতা হই তাহলে আমি আজীবন কাজ করে যাব ওই একটা ম্যাথ আমি ড্রয়িং করেছিলাম দেন আই বিকাম মানে ভিলেন তাহলে কোনো মানে এখন আর ওই মানে কখনোই কখনোই ছিল না কখনোই ছিল খলনায়ক হিসেবে নিজেকে বুঝি নাই বাট হ্যাঁ হ্যাঁ নিজেকে ভালোবাসেন একদম অভিনেতা হিসেবে খলনায়ক শব্দটা না উচ্চারণ করে আমি বলবো যে অভিনেতা হিসেবে আচ্ছা অভিনেতা হিসেবে একদম পারফেক্ট ওয়ার্ড আমার মনে হয় আমি অভিনয় জানলে আমি তো কমেডিও পারি আমি তো ভিলেন তো পারি আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কমেডি আছে হ্যাঁ কমেডি ভিলেন হিসেবে তবে বাচ্চাশা শাড়ি মিলে আমার কো আর্টিস্ট আছে আমার পার্শ্ব অভিনেতা আচ্ছা অলমোস্ট তিনটা ক্যাটাগরিতে আমার দেশের সর্বোচ্চ পুরস্কার আছে আচ্ছা তাহলে অভিনেতা হিসেবে মিশা সদকার নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ডেফিনেটলি ডেফিনেটলি আচ্ছা ভাইয়া এবার একটু জানতে চাই যে আপনি তো আমরা যতদূর জানি যে ওটিটি প্ল্যাটফর্মে নতুন কাজ করছেন হ্যাঁ এবং নাম হলো যদি আমি বেঁচে ফিরি এই ব্যাপারে একটু যদি দর্শকদের বলেন প্রথম কথা হচ্ছে যে মানে ওটিটি চরকি খুব নাম করেছে আমাদের দেশে আমি দেখলাম খুব ভালো ভালো কন্টেন্ট দেখি অল্প সময়ে বেশ ভালো ভালো বেশ ভালো করছে কারাগার দেখলাম অনেক অনেক ভালো ভালো কারাগার কাইজার তারপরে মরিচিকা তারপরে হচ্ছে তাকদীর মানে অসম্ভব ভালো মেকিং অসম্ভব ভালো প্রজেক্ট তো ওটিটিতে আরেকটা জিনিস দেখলাম যে ফিল্ম আর নাটকগুলো সিঙ্গেল নাটকগুলো নায়ক নায়কে বেশ ছিল কিন্তু অনেক শিল্পীর জন্য কাজ পান না ডলি ডলিমা কাজ করেন না শর্মিলিমা কাজ কম ছিল কারণ গল্পই নায়ক নায়িকা বাজেট হয় না এই বাজেট নায়ক নায়িকা দিলে বাজেট থাকে না ফিল্মের এক সময় হয়ে গেল যে শুধু নায়ক নায়িকাকে ফোকাস ভিলেন নায়ক নায়িকা ভিলেন অন্য ক্যারেক্টারই মার খেয়ে যাচ্ছিল বাট ওটিটিতে বিভিন্ন আর্টিস্ট যারা অনেক অসম্ভব ক্ষুরধার অভিনেতা তারা সবাই কাজ করার সুযোগ ওটিটি আর্ট মানে বাংলাদেশের জন্য বলবো আমি যে এটা একটা আশীর্বাদ স্বরূপ আর কি চলে আসলো এটাতে এখন দিনার ভাই কাজ করতেছে এখন নট অনলি যে খালি নায়ক করতে হবে বিজুরি আপু কাজ করতেছে আমার সাথে বিজুরি কাজ করেছে দিনার ভাই খুব ভালো কাজ করতেছে তারপর আমাদের অনেক ডিরেক্টর আছে সুমন ভাই কাজ করতেছে নাসির ভাই তো অসাধারণ কাজ করতেছে তেমনি করে মানে আমাদের অনেক আর্টিস্ট যেগুলো আছে আমরা যেটা বলতে পারি একটা নতুন একটা হয়তো প্ল্যাটফর্ম এখানে সমস্ত ধরনের ফিল্ম টিভি স্টেজ এবং পেশাদার অপেশাদার সমস্ত ধরনের শিল্পীরা কাজ করার সুযোগ পাচ্ছে জি জি মিশা ভাই আমরা আরো গল্প শুনবো চরকি এবং যদি আমি ফিরে আসি একটা ছোট বিরতি নিতে হবে দর্শক সময় হলো ছোট একটি বিরতি মিশা ভাইয়ের সাথে আরো গল্প কমরা আমরা বিরতি থেকে ফিরে এসে কোথাও যাবেন না সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন স্বল্প দৈর্ঘ্য গল্পে বিরতির আগে যেমনটি মিশা ভাইয়ের সাথে অনেক গল্প করছিলাম চলুন আমরা আবার আড্ডায় ফিরে যাই মিশা ভাই যেমন কথা বলছিলাম চরকির নতুন কন্টেন্ট নিয়ে আপনার সাথে ওই ব্যাপারে আরেকটু জানতে চাই যে কিভাবে যুক্ত হওয়া এই কাজটির সাথে একটু কি কোনো মানে আনকমফোর্টেবল লেগেছে যে ওটিটিতে কাজ করব বিগ স্ক্রিনের মানুষ হয়ে একটু যদি বলতেন নো আমি আমি যদি আমার ভাল লাগে আমি ফুটপাতে অভিনয় করতে রাজি আমরা বাইরে গিয়ে শো করি না দেশের বাইরে করি দেশের অনেক জায়গায় করি অ্যাক্টিং করি না এটা আমার মূল পেশা এটা এটাই আমি রুটি রোজি আমার তো আমি আমি অভিনয় করতে আমার তো কোনো কিছু মানে ব্যাপার না আর আমি তথাকথিত স্টারডামে বিশ্বাসী না আমি খুবই একজন ডাউন টু আর্থ একটা মানুষ তো ওটিটি আমি বললাম তো যে ওটিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এত এক্সপেরিমেন্টালি কাজ করা যায় যেখানে ফিল্মে করা সম্ভব না ফিল্মে ক্যারেক্টার করা সম্ভব না গল্প বলা সম্ভব না ওই কন্টেন্ট ফিল্মে লোক দেখবে না কিন্তু বাট অনেক যেহেতু এটা এটাকে একটু রুচিসম্মত একটু ডিফারেন্ট রুচিসম্মত অতএব এখানে অনেক আর্টিস্ট অনেক ভালো ডাইরেক্টর তারা অনেক ভালো কন্টেন্ট ইন্ট্রোডাকশন করাতে পারবে এবং আমি বললাম তো কারাগার তকদির কাইজার এই বললাম তো আরও অনেকগুলো তো সেই জায়গা থেকে আমার কাছে আমি এমনিও পছন্দ লাগতো আমার এবং আসলো তখন চরকি আসছে চরকির মধ্যে মনে হয় দেশের সবচেয়ে বেস্ট বেস্ট এখন ওটিটি প্ল্যাটফর্ম তো আমি কন্টেন্ট আমার পছন্দ হয়েছিল আমি যখন স্ক্রিপ্ট দেখলাম যে না ঠিক আছে এই এই আমার ক্যারেক্টারকে যে প্রতীকী ক্যারেক্টার চিন্তা করা হয়েছে তা আমাদের সমাজে খুব পরিচিত একটা ক্যারেক্টার আচ্ছা এই একটু উচ্চাভিলাষীর জন্য একটু ঘুষ খাওয়া
এবং উচ্চাভিলাষীর জন্য একটু রিল্যাক্স জীবনের জন্য একটা ওয়াইফের বাইরে গিয়েও আরেকটা মেয়েকে ভালো লাগা, এটা হয় আসলে যদি সে প্রপার এটাই দেখানো হয়েছে। সে যদি সরি সৎ ওয়েতে থাকতো, সৎ টাকায়, তাহলে তার ঘরকেই তার ভেস মনে হইতো, কিন্তু সে বাইরেও আনন্দটাকে সে লুকায় আনন্দ করতেছে বা বাড়তি টাকাটা সে ওইখানে ইউজ করতেছে। দারুণ মেসেজ এগুলো, এবং একটা মানুষের দারুণ হিউম্যান সাইকোলজি। আর আমার এমনি আমি ক্লাস্ট্রোফোবিয়া ঢুকিয়ে লিফটে আমার এমনি ভীতি, ওই ক্যারেক্টার আমি কাউকে বলিনি ওদেরকে, আমি কোনোভাবে শেষ করলাম। তো আমি ক্লাস্ট্রোফোবিয়া, হাইট ফোবিয়া, অন্ধকার ফোবিয়া, একা থাকতে পারি না, একা ঘুমাতে পারি না, বেসমেন্টে গেলে আমার দম বন্ধ হয়, এগুলো আমার ছিল। তো আমি জানি এই কাজটা মনে হয় আমি মোটামুটি মানে সততার সাথে করতে পারবো। আর উঠে দিন আমার ইচ্ছাই তো ছিল যে আরে রুচিসম্মত তো অনেক এক্সপেরিমেন্ট, আমরা নায়ক নয় তো ভিলেন, মূল ছবি বানাবো তুমি আমাকে, আপনি ভিলেন হিসাবে মেইন ভিলেন আপনি, হয় আমি হংকং বা আমাকে আমেরিকা বা মনে করো মালয়েশিয়া ভিলেন, আমি এই লিমোজিন দিয়ে নামতেছি, বিরাট মানুষ আমার সাথে এই এন্ড, বা আমি অশিক্ষিত একটা ভিলেন বা সন্ত্রাসী বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভিলেন। কিন্তু এইখানে বিভিন্ন ক্যারেক্টার প্লে করা যায়, যেটা মানে নিজের চরিত্রকে একটু ডিফারেন্ট ভাবে দেখতে, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে অনুশীলন করে অনেক ভালো কাজ করা যাবে, এবং অনেক ভালো কাজ আমরা দেখছি দেখেছি। আমরা আসলে মুখিয়ে আছি আপনার এই নতুন কাজটি দেখার জন্য। ভাইয়া আমরা একটু যেই কাজ নিয়ে কথা বলছিলাম, আমরা ট্রেলারটা একটু দেখে আসি প্লিজ প্লিজ। দর্শক, আমরা মিশা ভাইয়ের নতুন যেই কাজ আসছে আপনাদেরকে ট্রেলারটা একটু দেখানোর চেষ্টা করছি, চলুন আমরা ট্রেলারটা দেখে আসি। বন্ধু, কঠিন ফাঁসে ফাঁসে গেছে, না পড়তেছি গিলতে, না পড়তেছি উগলাইতে। এই ফাইলটাই তো খুঁজছিলেন না? এক মাসের মধ্যে যদি তুমি আমাকে নতুন ফ্ল্যাটে না উঠাও, তাহলে এই ফাইল আমি ভাইরাল করে দেব। কি খাই না খাই, মাঠে ঘাটে থাকি, রাত্রিবেলায় জাদু দিলে তোমায় আমি ডাকি, এই আকারে দেখি। পুরুষ জাতটাকে না কখনো চেস করতে নেই, ওদেরকে ছু মন্তর দিয়ে টেনে আনতে হয় নিজের কাছে। কেউ কি আছেন? দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম মিশা ভাই যে নতুন কাজ আসছে, যদি আমি বেঁচে ফিরি এর ট্রেলারটি। মিশা ভাই, কাজ নিয়ে কথা বললাম, এবার আপনি যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে আছেন, বিভিন্ন জেনারেশনের সাথে কাজ করেছেন, আপনার জ্ঞানের ভান্ডার আসলে প্রচুর। আমার আসলে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আপনি একটু আপনার জায়গা থেকে একটু বলবেন বিষয়গুলো, আসলে দর্শকরাও শুনতে চায়। আমি আসলে দর্শকদের হয়েই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করবো আপনার পারমিশন নিয়ে। বিষয়গুলো হলো যে এখন আসলে আমরা দেখতে পাচ্ছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি আপনাকে ডিরেক্টলি বলি, শাকিব খান, বুবলি এবং অপু বিশ্বাসের ঘটনাটি আসলে বেশ যদি বলি ভাইরাল। আপনি একটু বিষয়টি যদি আমাদের জন্য একটু খোলাসা করতেন, বা আপনার জায়গা থেকে আপনি কি বলতে চান একজন অভিনয় শিল্পী হিসেবে? প্রথমত এটা কোনো দোষের কিছু দেখি না যে কোনো আর্টিস্ট স্টার বা সুপারস্টার বা মার্কেট কাটতি শিল্পী যদি তার ব্যক্তিগত বিষয়টাকে যদি পেছনে লুকিয়ে রাখে, এটা মনে কোনো দোষের কিছু না। তবে তারিকাটার একটা ব্যাপার, তারিকাটা যদি মানে জনগণ পছন্দ না করে, তাহলে কিন্তু আলোচনা সমালোচনা হবে। সেটাই হচ্ছে মিশা ভাই, আমি সেটাই বলতেছি যে তারিকাটা যেমন কি হলো, অপু বিশ্বাস চ্যানেলে আসলেন, তারপরে বললেন, দেন প্রথম স্বীকার করা হইলো না, স্বীকার করি না, পরে বললো না বাচ্চা করি, এইগুলো না, এই তারিকাটা ঠিক না আর কি। আরো সুন্দরভাবে ওইটাও সমাধান করা যেত। আচ্ছা, তারপরে লাইক পরেরটা যেটা হলো, এটাও আগের তারিকার কাছাকাছি, তো এই তারিকাটাকে মানে এখন শাকিব খানের কথাই বলি, শাকিব খান যদি তার ক্যারিয়ারের জন্য হোক বা ইন্ডাস্ট্রির স্বার্থে ধরি বা তার স্বার্থে হোক ধরি, যদি সে ব্যাপারটা লুকায় রাখে, তাহলে একটা টাইম ফ্যাক্টর থাকা উচিত বা একটা টাইম ফ্রেম থাকা উচিত, এরপর আমি জানাবো। যেহেতু প্রথম একটা মিস্টেক হয়ে গেছে, তো সেকেন্ড ব্যাপারটা মিস্টেক করার আগে একটু টাইম ফ্রেম রাখা উচিত ছিল। এটা আমার কেন বুবলি বলবে, কেন ওই ওই দিন মানে কি অপু বিশ্বাস লিখবে আমাদের ফ্যামিলি টাইম ভালো যাচ্ছে, তারপরে আবার সাকি সেম সাকি পোস্ট করলো জায়গা থেকে ওর পেজ থেকে, ওরা দুজন পেজ করলো, তারপরে আবার বুবলি যে কোনো কারণে হোক আবার পরের দিন দিয়ে দিল যে আমার লাইফ, আমার বাচ্চা দেন, ওর প্রেগনেন্সির যে ছবিটা দিল আমেরিকা থেকে, থ্রু আমেরিকা। তো এইগুলো আর কি জনগণের খোরাক হয়ে গেল, এইগুলো না করেও
যেমন এখন অলমোস্ট চুপচাপ, মানে ও দুজন একসাথে হয়ে গেছে, যাক অতঃপর তারা সুখে শান্তিতে দিনানিপাত করতে আরম্ভ করলো। একসাথে হয়েছে মানে বারবার একই রকম ভাবে কেন সংবাদ মাধ্যমে আসছে বা সোশ্যাল মিডিয়াতে আসছে, এবং সেই সাথে তারা তিনজনই আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির খুব ইম্পর্টেন্ট এখনকার যুগের যদি অ্যাক্টর অ্যাক্ট্রেস বলি, এটা আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো আসলে আমার মনে হয় না পজিটিভ কিছু। না না, অবশ্যই ক্ষতিগ্রস্ত, কারণ মানুষ যখন মানে জনপ্রিয় তারাই হয় যারা দর্শকের মনস্পটে জায়গা করে নেয়। তো সাকিব খান অনেক বছর ধরে অনেক ভালো কাজ করে দর্শকের মনিকোঠে অবস্থান করছে, এবং নিঃসন্দেহে দেশের নাম্বার ওয়ান নায়ক, এটা বলতে হবে না, একজন ভালো অভিনেতা। তো সেই জায়গার ওর এক্সপেকটেশনটা সবাই অনেক উপরে করে, ওর একটা অডিয়েন্স আছে, এবং মেয়ে অডিয়েন্স তো বলতে হবে। আর যেহেতু আমাদের দেশের মধ্যে একটা, আমরা একটা কনজারভেটিভ কান্ট্রি, আমরা ওই রকম খোল্লা করে আমরা কিছু করি না। তো সেই জায়গা থেকে মানে বললাম যে তারিকাটা যদি আরো ইজিভাবে প্রথমটা থেকে যদি সেকেন্ডটাও যদি শিক্ষা নিয়ে করতো তাহলে অনেক ভালো কাজ করতো, এইরকম হতো না আর কি, তাহলে মানুষ আরও অ্যাপ্রিসিয়েট করতো। এক দ্বিতীয় আরেকটা সাকিবের পক্ষে হয়তো বা কথা হয়ে যাবে, আমরা সাকিবকে যেহারে একে একেবারে ন্যাকেট করে ফেলতেছি, কিন্তু সাকিব কে কেউ তার কাছের এমন কোনো লোক বা নেই যে তাকে বলবে যে না তারিকাটা চেঞ্জ করো, সাধারণ দর্শকরাও তো বলতে পারে যে দেখেন আপনি একবার ভুল করেছেন আর করবেন না, আপনি যাই করবেন না করবেন না, এরকম তাকে তো কেউ সমাধানের পথ দেখায়নি। কারণ এই ছেলেটা টানা 15 বছর কাজই করে যাচ্ছে, কাজ কাজ কাজ, মানে দেশে বিদেশে আমি জানি টানা 5-7 বছর আমরা বাইরে ঈদ করেছি। এই পুরো ঘটনাটার পর আপনার তরফ থেকে কি কোনো ছোট একটা অ্যাডভাইস যে না এই পুনরাবৃত্তি যেন কোনো শিল্পীর ক্ষেত্রে আর না হয়, কি করা উচিত আসলে? মানে আমার কথা হচ্ছে যে আমাদের ভাল লাগা থাকতেই পারে, শিল্পীদের, শিল্পীরাও মানুষ। ওই যে পরিমণির ব্যাপারে আমি বলেছিলাম যে যদি একটা সিভিল লোক যদি ক্লাবে যেতে পারে 12টায় বা 12:30, 1টায়, একটা আর্টিস্ট যাবে না কেন, যেতেই পারে, তবে পরিমণির যদি ওটা ফিল্ম সংক্রান্ত হয় তাহলে ও ড্রয়িং রুমে হবে, ওটা সাইন করতে পারে, ডেট নিতে পারে, গল্প শোনাতে, ওর ড্রয়িং রুমে হবে, আর্টিস্টের ড্রয়িং রুম যাই হোক অনেক সুন্দর হয়। তো সেই জায়গায় এটা আমি বলেছিলাম যে যদি একটা সিভিলিয়ান যেতে পারে বাড়ে তাহলে আর্টিস্ট যাবে না কেন, আর্টিস্ট তো মানুষ, কিন্তু একটা পর্যায়ে আছে যে এর পর্যায়ে বাইরে আমি আনন্দ ফুর্তি করব না, আমাকে থেমে যেতে হবে, কারণ আমি পাবলিক প্রপার্টি। মিশা ভাই, আপনার কাছ থেকে আসলে আরো জিনিস জানার আছে, আমি আসলে অনেক কিছু জানছি, আমরা আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, কিন্তু একটা বিরতি আবার নিতে হচ্ছে। মিশা ভাই, দর্শক, মিশা ভাইয়ের সাথে গল্প করছিলাম, আসলে গল্পের শেষ নেই, জানারও শেষ নেই, আমরা আরো অনেক কিছু জানবো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের সাথেই থাকুন, সেজন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত স্বল্প দৈর্ঘ্য গল্পে। বিরতির আগে যেমনটি মিশা ভাইয়ের সাথে গল্প করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, চলুন আবার আমরা গল্পে ফিরে যাই। মিশা ভাই, আপনার সাথে গল্প করতে গেলে আসলে গল্প তো শেষ হবে না, এবার আবার একটু ব্যক্তিগত জীবনে ফিরে আসি। যেহেতু খলনায়ক চরিত্রে অভিনয় করা হচ্ছে, উইথ পারমিশন একটা কোয়েশ্চেন করবো, সেটা হলো এত বছরে এতগুলো ফিল্ম করা হয়েছে এবং বিভিন্ন সিন করতে হয়েছে, ভাবি কি কখনো কোনো কিছু বলেছে যে এই সিন করতে যে বা ভাবির খারাপ লেগেছে, একটু যদি বলতেন। ভাবি আসলে টিচার মানুষ, একজন ফিজিক্সের টিচার, ফিজিসিস্ট উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো উনি বুঝেন এটা মানে ইটস অল অ্যাবাউট অ্যাক্টিং, এটা আমাকে অভিনয়ের জন্য করা হয়, এটাই মূলত মানে বিষয় আর কি। তারপরে বুঝি যে মানে হয়তোবা অনেক কিছু বলে না হয়তোবা, ওইটাই তার স্যাক্রিফাইস, আমি বলবো যে আমার প্রতি তার ভালোবাসা বিশ্বাস, ওইটাই বিশ্বাসের জায়গাটা অনেক স্ট্রং, যেমন আগেও বলছিলেন। আচ্ছা ভাইয়া, তাহলে তো এই বিষয়টা জানলাম, এবার আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি, সেটা হলো কিছুদিন আগে আমরা দেখলাম অনন্ত জলিলের সাথে আপনার একটু কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝির একটা বিষয় মিডিয়াতে চলে এসেছে, আপনি যদি আজকে আমাদের নিউজ 24 পর্দায় বিষয়টি একটু খোলাসা করতেন। আসলে এটা অনেকে বুঝেনি হয়তো, সম্ভবত অনেকে বুঝেনি, আপনি ভাই ক্লিয়ার করেন। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে ওইটা আমি পেপারে এসে দেখলাম যে ওইটা আমি আমেরিকায় ছিলাম, আমি এদের পরে এসেছি, সেটা দেখলাম যে 116 কোটি টাকা বা 100 কোটি টাকা প্লাসের একটা ছবি একটা, আমি বলছিলাম যে
একশো এত কোটি টাকা দিয়ে একবার একটা বিনোদনের কন্টেন্ট না বানায়, জলিল ভাইয়া আপনি যদি একটা বড় একটা স্টুডিও করে দেন, যেমন শাহরুখ খান করেছে রেড চিলিস, আপনি যদি করে দেন তাহলে এখানে চঞ্চল কাজ করবে, আরিফিন শুভ কাজ করবে, সাকিব খান কাজ করবে, সিয়াম কাজ করবে, আপনার ওটা এখানে গানের স্টুডিও হবে, এখানে ডাবিং হবে, এডিটিং হবে, পোস্ট প্রোডাকশনের কাজ হবে, আপনি এখানে করণ জহর মনে করেন বা আপনি শাহরুখ খান, আপনার শখ বছরে একটা দুটো আপনি ছবি করবেন যত বাজেট হোক, কিন্তু একটা যদি স্পেশাল টিম নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং ফিল্মের বেস্ট টিমগুলোকে বেস্ট ট্যালেন্ট হান্ট হবে ওখান থেকে, যে ভালো সংলাপ দেন আমাকে, ভালো গল্প দেন, এইরকম জিনিস আমি বলেছিলাম। যদি পরাণ নাকি 50 লাখের ছবি তাহলে 200 ছবি হয়, পরাণে আমরা অনেকগুলো পেলাম না, শিল্পে পেলাম আমরা, রাজকে পেলাম, তারপরে আমরা নতুন করে পেলাম আমরা বিদ্যাসিনে মিমকে পেলাম, আমরা এখন অনেকগুলো অভিনেতা পেলাম, অপু, তারপরে নাসির ভাই, তারপরে হচ্ছে যশরন্ত, অলওয়েজ স্ট্যান্ডার্ড একটা ছেলে, অনেকগুলো গান পেলাম, দেশীয় গান, দেশীয় প্রেক্ষাপটে একটা বাংলা প্যাকেজ অল্প। ওই যে বললাম না, যদি 50-60-70 লাখেও বানানো যাবে, গল্পটা ভালো লাগতে হবে, সিচুয়েশনটাকে মেক বিলিভ করতে হবে, কন্টেন্টে স্ট্রং থাকতে হবে। মানে অনেকগুলো কন্ট্রোভার্সি তো পরপর, যেমন বাপ্পির কথা যদি বলি, বাপ্পিও একটা খুব নেগেটিভ কমেন্ট করে ফেলেছে, আমি আপনি হয়তো বুঝেছেন ভাই আমি কোন বিষয়ে কথা বলছি। বাপ্পি চৌধুরী, উনি যেমন খুবই আপনাদের তুলনায় খুবই জুনিয়র, নিউ জেনারেশনের একজন, সে আপনার এগেইনস্টে যে যখন একটা কথা বলে যে আপনি ট্রেন্ডের সাথে যাচ্ছেন, মানে ট্রেন্ডের সাথে যাওয়াই তো আধুনিকতা, এবং সে ভাইও তো নেগেটিভলি বলেছে, পজিটিভলি বলে নি, তো এই ক্ষেত্রে ভাই আপনি বিষয়টা, তার মানে জুনিয়র আর্টিস্ট, ছোট মানুষ তো, মানে ও হয়তো বা বুঝেও নি যে কি বলতেছে, ও বলতেছে পরণ ছবি ভালো গেছে, আমি ও ছোট মানুষ, ও আমার, আমি বলি যে আমি আর একটু কম বয়সে বিয়ে করলে বাপির মতো ছেলে হইতো আমার, আমার অবদান তো বাংলাদেশের প্রোডিউসার ডিরেক্টররা জানে, আমার 18 কোটি মানুষ জানে, আর এটা জানে ওরা, আমি আর কথা হচ্ছে যে এমন যদি এই বলি যে অনন্ত ভাই আমাকে তার ছবিতে নিয়েছে, অবদান ছিল বিধেই নিয়েছে, ওনার 4-5টা ছবিতে আমি, ওনার আমার অবদান আছে বিধেই উনি নিয়েছে, যে আই নিড মিশা সওদাগর, উনি প্রথম 3টা ছবি করেছেন, একটাও চলেনি, নিঃস্বার্থ ভালোবাসা, তিনি ওটা মেইন ভিলেন, আমি যাই হোক, আমরা আগামী ভুল বোঝাবুঝি ভাইয়া হয়ে না, ভুল বোঝাবুঝি না, এটা আমাদের সাথে কিছু হয় না, ওনার সাথে আমার যথেষ্ট গুড রিলেশন, আমরা হোয়াটসঅ্যাপে কোয়ে, উনি মালয়েশিয়া যাচ্ছেন, ওয়া কথা, এরপর উনি আমার সাথে কথা বলেছেন একটা অনুষ্ঠানে, ইকবাল মামা, আমার প্রোডিউসার একটা অনুষ্ঠানে, ইকবাল মামা, যেটা আমার খুব পছন্দের একটা, আমার প্রোডিউসার ইকবাল মামা, যার সব প্রোডাকশনে আমি ছিলাম, সব ডিরেকশনে আমি আছি, আমি কিল হিম করবো, ওনার সাথে আমার কোনো ই নাই তো, আমার সাথে ওনার কোনো বিন্দু মাত্রই নেই, উনি আমার পয়েন্টটা ধরতে পারেননি, আর উনি যে বললেন অবদান, অবদান তো আপনারা বলবেন আমার কি অবদান, এটা আমি ওনাকে বলবো না, আর উনি যদি উনি মিন, মানে মিন করে থাকেন ছবি তৈরি করাই অবদান, তাহলে রাজ্জাক সাহেবের কোনো অবদান নাই, অভিনেতা অভিনেত্রীর অবদান নাই নাকি, তাহলে অভিধান তো হচ্ছে যে যে কাজে আছে সেটা ভালোভাবে করতেছে কিনা। তো আমি একটা স্টুডিওকে আজকে, আমি আজকে আমার ইন্ডাস্ট্রিকে 25-30-35 বছর সার্ভিস দিয়ে যাচ্ছি, আমার স্টুডিওর একটা পার্স ভালো না, তো অবদান এটা আসলে জনগণ, এই অবদানের তো আসলে কোনো দেন, এবং অবদান অবদানের পরিপ্রেক্ষিতে জাতীয়ভাবে প্রধানমন্ত্রী এবং জুরি বোর্ড আমাকে 3-3 বার জাতীয় পুরস্কার দিয়েছে, বাচসাস বাংলাদেশে এমন কোন সর্বোচ্চ যেটা যা আছে অভিনয় সবগুলো আমার আমার বাড়িতে আছে অনেক, আর সাধারণ পুরস্কার তো আমার কি বলতে চাই না যে কত, না না ভাইয়া আমরা বুঝতে পেরেছি, অবদান সম্পর্কে আমরা বলি, প্রমাণ আপনার কাজের মাধ্যমেই দিয়েছেন, এটা বাংলাদেশ জানে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি জানে, এবং আপনি ওই জায়গাটা বিলং করেন ভাইয়া, এবং কাজে আমার সাথে আর বাপ্পি সম্পর্কে আমি কিছু বলবো না, ছোট মানুষ বলে ফেলছে বুঝে নাই, আমাকে ওই ছবির পরাণ ছবির ডিরেক্টর কল করেছে, প্রোডিউসার আমি আগে কাজ করেছি, ওরা ওই যে লাইফ এন্টারটেনমেন্ট যারা, ওই ওরা লাইফ টেকনোলজি, ওরা আমাকে দাওয়াত দিয়েছে যে ভাইয়া ছবিটা দেখবেন, আমার দায়িত্ব বর্তে অবশ্যই আমি ছবি দেখতে যাব, তাই না, ছবি দেখার পর আমার ভালো লেগেছে আমি কমেন্টস করেছি, তাই না, যা দেখবো না, আমার আমি দেখেছি একটা আর্টিস্ট, আপনার সিনিয়র আর্টিস্ট ভাই আপনারা রিভিউ দিলেই মানুষ ওটাকে 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 যে দেখার পর বাপ্পি ছোট মানুষ বলছে যেদিকে ট্রেন্ড ওইখানে, তো আসলে তো আমাদের যে শোবিজ তো হচ্ছে যেদিকে ট্রেন্ড, যার ছবি চলে তাকেই নেয়, ওই ভিলেনকে নেয় যে ভিলেনের ছবি চলে, ট্রেন্ড যে আমি যে ইন্ডাস্ট্রি মানে তো ট্রেন্ড, এখানে বলে জলদি সুরজ কা পূজারি, এতেশাম ছবি, এতেশাম ভাইয়া কিন্তু শবনমজিকে এনেছেন, শাবানাজিকে এনেছেন, শবনাজকে এনেছেন, শবনুরকে এনেছেন, এইগুলো সব বড় বড় ই না, উনি নকশদ নামে একটা নায়ক আনছিলেন, তারপর সাব্বির নামে একটা নায়ক আনছিলেন, এইগুলো কথা কেউ বলে
কেন বলে না, তারা তাদের কীর্তি দিয়ে ওই জায়গায় যেতে পারেনি। আর এদেরকে শাবনুর বলি, শাবনাজ বলি, শবনম বলি, শাবানাজি বলি, এরা তাদের কীর্তি দিয়ে নিজের কাজ দিয়ে ছুঁয়ে গেছেন, কীর্তি তো চিফ দিয়ে। তো কাজে হচ্ছে যে এইগুলো তথ্য জানতে, এই প্রসঙ্গে আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে এতগুলো ঘটনা ঘটছে এখন, বাপ্পিটা শেষ করে দিই, বাপ্পি আমাকে দেখে এক অনুষ্ঠানে আমাকে সবসময় পা ধরে, ও আদরে ছোট ভাই, পা ধরে সালাম করে একদম জড়ায় ধরছে আমার, আমার কিন্তু বিন্দু মাত্র ওর, আমি আগেও বলেছি যে আসলে মিডিয়াকে একটা অ্যান্সার দিলে একটু বাড়ায় লাগে, আমি ওকে কোনোদিন খারাপ কোনো অ্যান্সার দিইনি, ও আমার সন্তানের মতো, আমি কেন বলবো, একটা ভুল করতেই পারে, ওরা এমন কিছু বলে নাই, বেশি যেদিকে ট্রেন্ড ওদিকে মিশা ভাই যায়। বেসিক্যালি হচ্ছে যে ট্রেন্ড মানে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে যেদিকে ট্রেন্ড সেদিকে যেতে হবে, যেরকম তুমি ছবি হবে দর্শক যেভাবে অ্যাক্টিং চায় সেভাবে করতে হবে, প্রোডিউসাররা যেভাবে সেভাবে করতে হবে, ক্যারিয়ারটাকে ঠিক রাখতে হবে, সবাই গ্রহণ করবে। ভাইয়া একটু এতগুলো বিষয় আসলে চলছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আপনার সাথে আমার দু তিনটি বিষয় নিয়ে কথা হয়ে গেল, আপনি একটু আপনার অভিজ্ঞতার জায়গা থেকে বলবেন যে এই বিষয়গুলো, নেগেটিভ বিষয়গুলো যেন না হয় বা দর্শকরা যেন কোনোভাবে আমাদের আর্টিস্টদের নেগেটিভলি না নেয়, আপনার অভিজ্ঞতা থেকে দু একটা অ্যাডভাইস যদি আপনি দিতেন। না অ্যাডভাইস আমি দিব না, আমি এরকম অ্যাডভাইস দেওয়ার মতো যথেষ্ট যোগ্য কিনা সেটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা শ্রদ্ধেয় বলবো, যারা যারা বাংলা ছবি দেখেন তারা খুব সাধারণ মানুষ হন, তো এরা কমেন্টস কতটা কী করে আমি জানি না, কিন্তু যারা ছবি খুব কম দেখে, ছবি দেখে না, যাদের একটা ক্যাটাগরি আছে, যা ওরা 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 মানে বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধুর কথাকেও কিছু রাজাকার ছিল, ওরা মানেনি, মানে রাজাকারের শেষ নাই। তো যেমন রাজাকারে, যেমন আমাদের স্বাধীনতার বিরুদ্ধে রাজাকারের শেষ নাই, তেমনি যে কোনো ভালো জিনিসের বিরুদ্ধে রাজাকার সব জায়গায় পাওয়া যায়। তো এই রাজাকারদের শেষ করা যাবে না, আর বিশেষ করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে মানুষ যে আর কমেন্টস করে এর তারা তো জানেই না, আসলে ফেসবুকটা আগে ডিল করা উচিত, ফেসবুকে একটা লিমিটেশন আছে, মানুষ যে আর বাজে কথা বলে, এই আজকে শাকিব বা বুবলিকে নিয়ে, এর আগে বা অপু বিশ্বাস বুবলিকে নিয়ে, এর আগে পরিমণিকে নিয়ে, আর এরা ভাই মানুষ, এরা তো এলিয়ান না ভাই, এরা এলিয়ান না ভাই, এরাই তোমরাই বাড়ে যাবে আর কেউ বাড়ে যাবে না, তোমরাই ব্র্যান্ডের জিনিস করবা পরবা পরবে না, তোমরাই এর সাথে প্রেম করবা। শিল্পী কয়টা মার্ডার করে, একটা শিল্পী একটা স্টার কয়টা মার্ডার করে, একটা পরিচালক শোবিজের কয়টা লোক বাড়ে বসে আছে, আপনি বলবেন মিশা ভাই দেন নাই, আমি কি দিয়েছি শাকিবকে জিজ্ঞেস করে নিয়েন, বা শাকিব না বুবলিকে সেটা বলে দিও। ভাই আমরা অনুষ্ঠান শেষ করবো, এর আগে আবার আপনার ওটিটির কাজটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলতেন যে কেন আপনার কাজটি দর্শক দেখবে, আপনার তরফ থেকে দর্শকদের এই ইনভিটেশনটা যদি দিতেন। যেমন এই কাজটা আমি একেবারে বলবো না যে টপ ওয়ান কাজ, এই কাজটা দর্শক ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে, কন্টেন্টটা ভালো, সাবজেক্ট ভালো, নতুন ডাইরেক্টর, মেধাবান ডাইরেক্টর, কিন্তু প্রথম ছবিতে যে সব কিছু করে করে ফেলবে তা না, আমার দৃষ্টিতে আমি একজন অভিজ্ঞ লোক হিসাবে আরও মানে আর আরও তৈরিটা আরও ভালো হতে পারতো, আমি দেখেছি সাউন্ডটা আরও ভালো হতে পারতো, ফটোগ্রাফি আরও ভালো হতে পারতো, পোস্ট প্রোডাকশনের কাজটা আরও ভালো হতে পারতো, আসলে ভালো ভালোর তো কোনো শেষ নাই, বাট সাবজেক্টটা খুব ভালো, একদম সময় উপযোগী সাবজেক্ট, আমরা যারা রিয়েলি আমরা যারা সৎ মানুষ, সৎ যদি আমাদের যেটা আমাদের আমাদের যে সততার যে কতগুলো মানে প্র্যাকটিস আছে, আপনি যদি এগুলো না করেন তাহলে সততা ধরে রাখতে পারবেন না, আপনি উচ্চাভিলাষী যদি জীবনে আকৃষ্ট হয়ে যান তাহলে সততা থেকে আপনি কিন্তু অসৎ লোক হয়ে যাবেন এবং আপনার জীবন একেবারে তামা হয়ে যাবে, তামা তামা। তো এই যে বিষয়গুলোই তুলে ধরা হয়েছে, সাবজেক্টটা খুব সুন্দর, আপনারা দেখেন, ইনশাআল্লাহ স্টার্ট যখন করেছে ইনশাআল্লাহ আমরা সামনে আরও ভালো কাজ, আরও চ্যালেঞ্জিং কাজ করব, এবং আমার মনে হয় ওটিটি আমাদের নায়ক নায়িকা খচিত না, মানে আমাদের পারফরমেন্স খচিত এবং ভালো গল্প খচিত কাজের একটা জায়গা আসছে, আমরা সবাই মিলে ওটিটিকে ওয়েলকাম করি, এবং এর মধ্যে চরকি একটা যথেষ্ট নাম করে ফেলেছে, এই আমার চরকির যে আমার কন্টেন্টটা আপনারা এই যে চরকি লিমিটেড সিরিজ যদি আমি বেঁচে ফিরে আপনারা দেখবেন, এবং শুধু আমারটা না সবারটা দেখবেন, তাহলে অন্তত এই চরকি ইন্সপায়ার হবে ভালোভাবে প্রোডাকশন করতে। সবাই সুস্থ থাকুন, শেষ তো, অসংখ্য ধন্যবাদ মিশা ভাই, আমরা আপনাকে পেয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, আশা করছি আবার আপনাকে আমার গেস্ট হিসেবে পাবো এই সিটে, এবং আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার কাজ যেন দর্শক জনপ্রিয়তা পায় আরও সেই শুভকামনাই করছি। ভাই একটু আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি।
দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কথা দিচ্ছি আগামী সপ্তাহে স্বল্প দৈর্ঘ্য গল্পে আবারও নতুন একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এবং যেমনটি আমি সবসময় বলি, আমরা বাংলা সিনেমার সাথে থাকব, বাংলা কাজের সাথে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।